ভাইরে আজকে গ্রামে যদি জানাজা হয় কুটুমের বাড়িতে গ্রামে যদি জানাজা হয় নিজের গ্রামে যদি হয়ে যায় আশা করছি সব মানুষ আমরা হাজির হয়ে যাব হব কি হব না কিন্তু মুসলমান জানাজার নামাজে শুধু দাঁড় হয়ে জানাজার নমাজ শুধু পড়া হবে না জানাজা কিভাবে পড়িতে হবে জানাজা পড়ার তারিখা কি জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে এই সমস্ত তারিখা নিয়ম না জানা থাকতে গেলে আপনার জানাজা পড়া হলো না হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম মোড়ল মারা গেছে উমুক মারা গেছে তুমুক মারা গেছে মলনা মারা গেছে না যাইতো লোক কি কহিবি রে এই ডোরে যদি আপনি জানাজার নামাজ পড়েন কি বলবে আল্লাহ তাবারা কোয়াতালার দরবারে আপনার নামাজ কবুল হবে না নেকি পাবেন না আপনি নেকি পাবেন না আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয় সবাই লড়াই ঝগড়া করব আমরা এখন রহমত হয়ে গেছে মেলায় কিন্তু ভাইরে জানাজার দোয়াটা কি জানাজার লাইনে দাঁড় হয়েছে জানা জানাজার দোয়া পড়ব কি এই দোয়াটা কি সবাই আমরা জানছি জানি না ভাই মুসলমান আল্লাহর নবী বলেছেন হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে জানাজা পড়ার তারিখা তোমাকে জানতে হবে আল্লাহু আকবর বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন আর বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে আর সূরাতুল ফাতিহা পড়া পর আর একটা অন্য কোন আপনাকে সূরা পড়তে হবে এবার দুই নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন আল্লাহু আকবর এবার আপনাকে দরুদ শরীফ পড়তে হবে আল্লাহুমা সাল্লি আলা আল্লাহুমা কালা আপনাকে পড়িতে হবে এটা যখন আপনার পড়া হয়ে গেল তিন নম্বর আপনি আল্লাহ আকবার বেলা আবার তাকবির দিলেন এবার আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে আল্লাহ ফিরিলে হাইয়ানা ও মাইয়াতিনা ও শাহিদিনা ও কয়েবিনা ও সাকিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উসানা আল্লাহ মামান আহিয়াই তাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ও মান তাওয়াফাই মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বাদা এবারে 4 নম্বরে আপনি আল্লাহ আকবার বেলা আবার তাকবীর দিলেন এবার তাকবীর দাও পর এবারে আপনি সালাম ফেরলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়টা লোক জানি এটা الطريقه ভাই ছোট বক্সে গাওয়াই দিবেন না ভাই একবার যদি নবীর প্রতি আপনি দুরুদ পড়বেন আল্লাহ এবং আল্লাহর ফেরস্তারা আপনার প্রতি দশটা রহমত আল্লাহ তাবারা কোয়াতালা নাজিল করবেন এই জন্য মুখ বন্ধ রাখবেন না যখনই কোনো মৌলানার মুখ থেকে বা অন্য কোনো মানুষের মুখ থেকে যখন নবীর নাম শুনবেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়বেন আর যদি পারেন একটু কষ্ট করে

অনেক ফজিলত আছে আল্লা মাচিয়া রাখে ইনশাআল্লাহ এই নিয়ে কোনো আলোচনা করব তো ভাইরে আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সব থেকে আগে যে সূরাটা নাজিল আল্লাহ তাআলা করেছেন কোরআনে কত সূরা আছে ভাই ১১৪ সূরা আছে একশো চোদ্দ সুরার মধ্যে সব থেকে আগে আল্লাহ কুয়াতালা যে সুরা নাজিল করেছেন সেই সুরার পাঁচ খানা আমি তেল করেছি আল্লাহ তাবারা কোয়াতাল এই সুরাতে কি বলতে চাইছেন কেন আল্লাহ তাবারা কোয়াতাল এই সুরাটাকে আগে নাজিল করলেন এই আয়াতগুলির তর্জমা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে রাখব তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা শোনার পর সকলেই যেন আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পূর্ণ আল্লাহুম্মা আমিন ভাই মুসলমান ধন্যবাদ জানাই আপনাদেরকে এই গ্রামের লোকেরাকে এত শর্ট টাইমে এত মুখতাসার টাইমে এত বড় জালসার আপনারা আয়োজন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের মেহনতকে যেন কবুল করেন ফোন মামিন ভাই জালসার পেন্ডালকে ছোট মনে করিয়ান না আজ আপনারা ওরকমই বক্তা এনেছেন যে বক্তার ডেট নিতে গেলে পাঁচ মাস ছ মাস আগে থেকে লাইনে লেগে থাকতে হয় তারপরে ডেট পাওয়া যায় কিন্তু আপনাদের নসিব ভালো যে খুবই তাড়াতাড়ি আপনারা ডেট পেয়ে নিয়েছেন বক্তার ঘে যা হোক ভাই মুসলমান আল্লাহ তাবারা কোয়াতালা প্রথমে মুসলমানকে এই কথা বলেননি যে তুমি নমাজ পড়ো নমাজ আল্লাহ তালা প্রথমে ফরজ করেননি আল্লাহ তাবারা কোয়া তালা রোজাকে ফরজ করেননি আল্লাহ তাবারা কোয়া হজকে ফরজ করেননি আল্লাহ তাবারা কোয়া জাকাতকে ফরজ করেননি আল্লাহ তাবারা কোয়া মদকে হারাম করেননি আল্লাহ তাবারা কোয়া জেনা ব্যবচারকে হারাম করেননি আল্লাহ তাবারা কোয়া তালা মিথ্যা চোগল খরিকে হারাম করেননি সুহান আল্লাহ সব থেকে আল্লাহ তাবারা কোয়া তালা যেই মানুষ যে মানুষকে পেগাম দিয়েছেন মেসেজ দিয়েছেন সেটা হলো কি ইলম শিক্ষা ইলিমের মেসেজ দিয়েছেন আর ইলিমটা কত বড় দौलत জানেন সুবহানাল্লাহ এক शायर নিজে বলছেন ইলমে ও দौलत है जो कभी लूटती नहीं ইলম ও দौलत है जो कभी लूटती नहीं हजार खर्च करने से कभी घटती नहीं लुटत आज आपने 5000 টাকা কাপরোটি বাজার নিয়ে চলে গেলেন শাড়ি কিনলেন তরকারি কিনলেন এই কিনলেন ওই কিনলেন টাকাটা আপনার পাঁচ হাজার টাকায় ঘুরে আসবে না কমবে ভাই একটু কথা বলে কমবে কিন্তু আমার এই ভাই মৌলানা আব্দুল মাতিন সাহেব আপনাকে গ্রামে পড়াইছে নাকি কয় বছর থেকে পড়াইছেন মৌলানা এবারই পড়াইছে এতটি বাচ্চা যেই মেয়েরা যে আমার ছোট ছোট বেটিরা বোনেরা তাকরির করে গেল মনে হয় মাদারসারি তারা ছাত্রী নাকি আল্লাহ মনে হয় একটা বানাতে পড়ালেখা করছে এরকম তারা তাকরির করে গেল মনে হয় একটা বড় বড় বানাতে তারা পড়ালেখা করছে এরকম তারা ওয়াজ নসিহত করে গেল ভাই রে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে সব দাওলাত শেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে রাস্তা দিয়ে এক লাখ টাকা আপনার পকেটে আছে ডাকাত বদমাশ গুন্ডা আপনাকে বন্দুক দেখিয়ে টাকা নিতে পারবে কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান যে ইলিম খানটা আছে নিতে পারবে কি কাটতে পারবে পাঁচটা ভাই আছে বাপের বিশ বিঘা জমি আছে সব বারাবর করে ভাগ করতে পারবে কিন্তু একটা ভাই পড়ে লেখে আলিম হয়েছে কিংবা মাস্টার হয়েছে ওয়ার ভিতর ইলিম খানটা ভাগ করতে পারবে পারবে না খুব একটা মলানা সারা জীবন আই ধরেন যে আমি দশ বছর পনেরো বছর থেকে ওয়াজ করছি ইলিম দৌলত যদি ঘটত তাহলে আই যে অবস্থায় এমন হইতো যে স্টেজে এসে কি বলবো খুঁজেই পেতাম না হয়তো কি কিন্তু না তাই কই বলছেন ইলমে হতা দাওলাত হে যো কবি লুটতি নেই হাজার খরচ করনে সে কবি ঘটতি নেহি যত বড়াইবেন যত বলবেন আরো বাড়বে কোন জীবনে ঘটবে না খুব ভাই মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি ইলম ইলম কেমন করে দান করলে লম্বা ঘটনা ছোট করে আমি বলি নবী তখন নবী হননি নবীজির প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজা রাজি আল্লাহ আনহা এটা হলো প্রথম স্ত্রী আর এটা আইভি নয় আর আগে আরো স্বামী যে মারা গেছেন কিংবা তালাক দিয়ে দিয়েছেন মা খাদিজা রাজি আল্লাহ তালানহা একটা সাইয়েবা মেয়ে ছেলে আগে স্বামী ছিল পরে নবীর জাউজিয়াতে এসেছেন সুভান আল্লাহ নবীজি বাড়ি ঘরকে ছেড়ে কোথায় চলে গেলেন গাড়ে হেরাতে যেমন আপনার গ্রামের ছেলেরা মেয়েরা কেউ বানাতে কেউ মাদার সাথে পড়ালেখা করতে যায় কি যাই না ভাই আছে না নাই এবার মা বাপ কি করবে চেটে চিঁড়া দিবে যা বেটা এক মাস আসবি না পনেরো দিন আসবি না যা সকাল সকালে চিঁড়া গালা খাবি বিস্কুট দিবে টাকা দিবে এরকম দেন কি দেন না সোহান আল্লাহ নবীজি চলে যেতেন দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন ওই গাড়ে হেরাতে সোহান আল্লাহ একটা পাহাড় আছে হেরা একটা পাহাড় অতি একটা গর্ত আছে খাল আছে ওই গাড়ে হেরা পাহাড়ে চলে যেতেন ওখানে আল্লাহর ধ্যান করতেন সোহান আল্লাহ কেমন ধ্যান আল্লাহ মাক্কার লোকেরা কেমন এরা কেন তোমার পূজা করে না আল্লাহ এরা পাথরের পূজা কেন করছে আল্লাহ এরা গাছের পূজা কেন করছে আল্লাহ এরা মদ কেন পান করছে আল্লাহ এরা লড়াই ঝগড়া কেন করছে হে রব্বুল আলামিন এরা নিজের মেয়েকে কেন জমিনে দাফন করে দিচ্ছে এ বিভিন্ন রকমের ভাবা চিন্তা করতেন সুবহানাল্লাহ নবীজি কোন মাদ্রাসাতে পড়তে জাননি নবীজি কোন মাওলানার কাছে জীবনে কোনদিন পড়তে জাননি নবীজির দুনিয়াতে ওস্তাদ কেউ নেই সুবহানাল্লাহ আজ যদি ডাইরেক্ট আমি আপনাকে বলি জীবনে কোনোদিন পড়েননি ভাই আমার সাথে সাথে আপনি কোরআন পড়েন পারবেন পড়িতে ভাই পারবেন না ঠিক আমার নবী আপনার নবী নবী মোহাম্মদ সাল্লাম গারে হেরাতে বৈশা আছেন আল্লাহর ধ্যানে আল্লাহ তাবারা কোয়াতাল আদেশ করলেন জিবিরিল ফেরোস্তাকে হ্যাঁ যাও মক্কা নগরে ওই হেরা পাহাড়ের গর্ততে আমার নবী বসা আছেন যাও তুমি ওখানে পাক আমার তিস পরা কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারা কুয়াতলা জিবিলকে ডাক দিয়ে দিলেন সেটা হলো সুরাতুল আলাপ অর্থাৎ একরা বিস্মে সুরা থেকে পাঁচখানা এত আল্লাহ দিয়ে দিলেন জিবিলকে যাও আমার নবীর কাছে নিয়ে চলে যাও জিবিরিল ফেরোস্তা চলে গেলেন আচ্ছা আপনারা বলেন তো নবীজি কি জিবিরিল ফেরোস্তাকে আর আগে কোনোদিন দেখেছেন নবীজির সাথে কি দেখা হয়েছে নবীজি কোনোদিন দেখেননি সোহান আল্লাহ নবীজি একাই গর্ততে বসে আছেন জিবরিল ফেরস্তা গেলেন জিবরিল ফেরস্তা যাওয়া পর সালাম কালাম হলো এবার নবীকে বলছেন কি কলাইয়া এই মোহাম্মদ তুমি পড়ো সর্বপ্রথম দেখেন নবীজিকে যে মেসেজ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি ইকরা ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ তুমি পড়ো এবার নবীজি কি বলছেন জানেন কথা বলছো তুমি পড়ো দয়ার নবী বললেন আমি পড়িতে জানি না কি পড়ব আমি পড়ালেখা জানি না আমার জিবে উল্টে না আমি পড়িতে পারবো না পড়ালেখা আমার কাছে হয় না আমি জানি না পড়ালেখা করতে এবার আপনারা বলেন মাদারসা আপনার খোলা আছে স্কুল পঞ্জরা আছে রে মুসলমান যদি আপনার ছেলে পড়িতে গেল আপনার মেয়ে পড়িতে গেল যদি ওই ছেলে এবং মেয়ে মাস্টার মৌলানাকে সবক যদি শুনাইতে না পারে পড়ালেখা যদি ভালোভাবে করতে না পারে তাহলে আদব দেওয়ার জন্য ওই মৌলানা কিংবা মাস্টার ছেলেটাকে মারবে কি মারবে না বলেন মারবে কত জায়গাতে ফের এটা ভাই আছে যে যদি ছেলে টাকা খালে মারে তো বাপ রাগ করে দাও হাই ছেলে তোড়ে চলিয়ে মূল বিকা হ্যাঁ আমার বেটাকে তুই মারবি আমি একটা ফুলের চিটকি ঠেকাই না এত কষ্ট করে মানুষ করছে তুই মূলবি আমার বেটাকে মারবি এরে মুসলমান ভাই শোনেন নবী আমার বসে আছেন জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ তুমি পড়ো দয়ার নবী কাঁপতে লাগলেন আল্লাহ আমার নাম কেমন করে জানলেন ইয়ার সাথে আমার কোনো দিন দেখা হয়নি তো আমি চিনি না আমি জানি না কেমন করে আমার নামটাই জানলে এবার যে তখন বলছেন কথা আল্লাহর আমি পড়ালেখা করতে জানি না জীবনে কোনো দিন মলানার কাছে বসেনি জীবনে কোনো মাকতাব যাইনি জীবনে কোনো মাদার যায়নি কোনো মওলানার কাছে ইলিম হাসিল করিনি এই জন্য আমি পড়ালেখা করতে পারবো আমার দাঁড়াতে পড়া লেখা হবে না ওরে সুবান আল্লাহ দয়ার নবী বললেন যখন আমি এ কথাটা বললাম ওই যে ব্রেল ফেরস্তা এইভাবে আমার কেমন করে জড়িয়ে চাপলেন নরে সুবান এবার চাপা মাত্র দ্বিতীয়বার আমাকে বলছেন ই ক্রয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুমি পড়ো এবার যখন আমি দ্বিতীয়বার তার শোনা পরে এই কথাটাই বললাম আমি লেখা জানি না আমি কি পড়বো পড়িতে আমি জানি না পড়িতে পারবো না এবার নবী বললেন আবার আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন ধরে বুকের সাথে চাপলেন এবার তিন নম্বরে আবার জিবিল ফেরস্তা বলছেন এ মোহাম্মদ তুমি পড়ো নবী যে বললেন আবার আমি পড়লাম এর আল্লাহর বান্দা আমি পড়া লেখা জানি না পড়তে পারবো না দয়ার নবী বললেন এবার তৃতীয়বার জিবরাইল ফেরেশতা আমাকে এমন জোর করে চাপলেন ওরে সুবহানাল্লাহ এমন জোর করে মজবুত করে চাপলেন মনে হয় আমার শরীর হাড় কহাড় মনে হয় একটা গোটা নাই সমস্ত হাড়টি গলা ভেঙে গেল এবার নবীজি তখন পড়িতে লাগলেন ইক্রবিশ মেরফ বেকার লাদে খালাক আগে আগে পড়েন নবী আমার পিছন পিছন পড়েন আমিন পড়েন ইকরা মেরফ বেকার লা দিয়ে খালাক নবীজি পড়িতে লাগলেন একরবেশ মেরব বেকার্লা দিয়ে খলাকলা ঝিবড়ি লামেন পড়েন খলাকালীন সানামিনা আলাকলা দয়ার নবী পড়িতে লাগলেন খলাকালীন সানামিনা আলাকলা এই করে করে পাঁচখানা আয়াৎ নবী শিখলেন ওইখানটা আয়াত ভাই পাঁচখানা আয়াত চলে গেলেন এবার আপনি বলেন নবীজি একায় কেহনে না আঞ্জো পাঞ্জোরে নবীজিকে ডর লাগবে না লাগবে না ভয় লাগবে না লাগবে না আপনি রাস্তাতে চলে গেছেন ধান জোগাইছেন এখন তো ধান জোগার সিস্টেম আল্লাহ রহমতি উঠে গেছে চোর চোহার আর নাই দুনিয়াতে নাকি নাহলে বাড়ি থাকো চুরি হতো ধান জোগাইতে গেছেন কুঁড়া বুঝেন কুইড়া খুব আমার কি এলাকা আছে কুঁড়া তো আপনি ধান জোগাইছেন রাতের বেলা তার একটা যদি বদম হয়েছে আপনাকে চাইপে ধরে তো আপনি ডর লাগ ডর লাগবে না ভাই আপনাকে ডরাইবেন না ডরাইবেন না তারপরে দিন থেকে আপনি থানি জোগেতে যাবেন না যান বাঁচে তো লাখ উপায় আর যাবেন আমি ধান জোগাইতে শুভান আল্লাহ নবীজি ভয় গেলেন বাড়ি এলেন আর থাকলেন না নবীজি এবার তাড়াতাড়ি বাড়ি এলেন বাড়িয়া সাপার নিজের বেবে খাদি জাগা বলছেন খাদি জারি জাম মেলুনি জাম মেলুনি আমাকে তুমি চাদরটা ওড়িয়া দাও আমাকে তুমি চাদর ওড়িয়া দাও আমাকে ওড়না দিয়ে ঢেকে দাও আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও ও আমার বেবি শোনো আমি ওই গাড়ে হিরাতে ছিলাম একটা অপরিচিত মানুষ এমন জোর কেরে আমাকে চেপেছে আমাকে হয়তো জিনে চেপেছে আমাকে হয়তো ভুতে চেপেছে আমাকে এমন করে জোর করে চেপেছে রে দিয়ে যা ওরে সুবান আল্লাহ আমার ঘাড় মনে হয় একটা ওর গোটা নাই নবীজিকে চর চলে এসেছে মনে হয় থর থরথর করে নবীজি কাঁপছেন এবার মায়ে শরৎ আল্লাহ তাআলা আনহা কত জ্ঞানী মানি কত জ্ঞানী মহিলা কত পড়ালেখা মহিলা শুনেন কত হুঁশিয়ার মহিলা শুনেন ওরা শোভান আল্লাহ মা খাদিজা বলছেন নভী গো আপনার মতো লোককে কোনো দিন ধরতে পারে না আপনার মতো লোককে কোনো দিন ভূতে ধরতে পারে না আপনার মতো লোককে কোনো দিন ক্ষতি কেউ করতে পারে না কারণ আপনি একটা এমন মানুষ যারা কাপড় পিঁধিতে পারে না আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন যারা পোজা ডুইতে পারে না বোঝার তাক তাকে ডহার ব্যবস্থা করে দেন যারা পেটে খাবার খাওয়া জোটে না খানার ব্যবস্থা তার কে আপনি করে দেন এই মত লোকটাকে জীবনে কোনো দিন জিনে ধরতে পারে না ভূতে ধরতে পারে না ওরে সুগান আল্লাহ দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু সুবহানাহু ওয়া কিভাবে সবর দিলেন এই যুগে কার্যতে মা খালারা হয়তো হাও মাও করে চিৎকার করে কান্ত ওগে মা গে মা মরে গেন আমি কি করে খাবো কে মা এ কি হয়ে গেল ওই হয়ে গেল এই হয়ে গেল কত রকম হাও করে চিৎকার করতো ভাই আমার আমি ঘটনার দিকে যাব না ওদিকে বলার উদ্দেশ্য হলে এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজিকে যেই যে মেসেজ যে পয়গাম দিয়েছেন সেটা হলো কি ইকরা পড়ো আজ আমরা মুসলমান কতটুক পড়ালেখা করছি বুঝতেই পারছেন পড়ে লেখে আমরা সম্পূর্ণ কেউ না মাস্টার হইতে পারছি আর না আলিম হইতে পারছি একটু পড়ে নু দুই চার পাঁচ ক্লাস পড়ে নিল পড়া পর কেউ তো হয়তো দোকানে লেগে গেল কেউ হয়তো মেকানিকে লেগে গেল কেউ হয়তো মোটর সাইকেল ভালো করা শুরু করে দিয়েছি কেউ পঞ্চার ঠিক করতে লেগেছি এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি ভাই ভাইরে প্রত্যেক মানুষের পরে ইলিম শিখাটা হলো ফরজ আল্লাহর নবী সাল্লাম চোদ্দশো বছর আগে ইলান করে দিয়েছেন তলাবুল ইলমে ফরিজ আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নাই হোক ইলিম শিখাটা হলো কি ফরজ ইলিম শিখাটা কি ফরজ আল্লাহ ভাই মুসলমান আপনারা বলবেন এই মাদারসাটা কি এই জামানাতি হয়েছে মাদারসাটা কি জমানাতি আছে জিনা ওলো মাইকেরাম বৈশা আছেন জিজ্ঞাসা করবেন আল্লাহু সামাদ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মাক্কা থেকে মদিনা এলেন বেঈমান মুশরিক কাফেররা যখন নবীকে মারার জন্য বাড়িঘাঁড়াও করলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশে নবীজি মাক্কা শহর ছেড়ে মদিনা এলেন মসজিদ হলো এবার পড়ালেখা করতে হবে ইলিম শিখতে হবে নবীর ছাত্রকে জানেন আপনার মতো আপনাদের মতন বড় বড় সাহাবাই কেরাম অ আকা রতিয়াল্লাহ তালান আল্লাহ নবীর এটা শ্বশুর এটা হলেন নবীজীর ছাত্র হাজরাত তোমার রতিয়াল্লাহ তালান হোক এটা হলেন আল্লাহ নবীর শ্বশুর নবীর ছাত্র আব্দুর রহমান পিনফ নবীর ছাত্র হাজরাত আলী ছিলেন নবীর ছাত্র ওরে শোভান আল্লাহ এরকম বড় বড় সাহাবাই কেরাম নবীজীর ছাত্র বোখারি সারিফের একটা হাজি এসেছে উমার রাজি তালান হো একজন আনসারি সাহাবিকে ডাকতে বলছেন ভাই রে তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ খাটলে রুজি রুটি বাড়িতে আসবে মজদুরি পাবো ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারবো আর যদি খাটতে না যাই তো বাড়ি চলবে না হাড়ি চুলা চলবে না আর নবীর দরবারে ইলিমো শিখতে হবে ভাই একটা কাজ করো কি বলছে যে আমরা দুটা ভাই উমার রাজি আল্লাহ তালানো বলছেন আনসারি সাহাবিকে আমরা বন্ধু তালি লাগাও কেমন বন্ধ তালি বলছেন তুমি একদিন খাটতে চলে যাও আমি নবীর কাছে থাকব নবীর সাথে থাকব ইলিম শিখব নবী যা করবেন শিখব এবার তুমি যখন সন্ধ্যাবেলাতে খাইটা বাড়িতে আসবে মজুরি যা পাইবে হাফ মজুরি আমাকে দিও হাফ মজুরি তুমি বাড়িতে রাখছো আর আমি নবীর কাছে যা সারা দিন শিখব তোমাকে শিখিয়ে দিব তারপর দিন আমি খাটতে চলে যাব নবীর পাঞ্জরে তুমি থাকবে এবার আমি খাইটা মজুরি যা পাবো তোমাকে হাফ মজুরি দিব আমি হাফ মজুরি রাখবো আর তুমি যা নবীর কাছে শিখবে দেখেন আজ একটা ছেলেকে দেখতে আসবে দোয়া সুরা জি সব মানুষ বলবে নিজের সমান জানি বলবে না যেটা আমার কে মুসলমান আদত নিজের সমান জানি নিজের সমান কেউ জানে না দুনিয়াতে

আজান হয়েছে পকেটে মোবাইল বাজছে আজান হয়েছে ঝগড়া করছি আজান হয়েছে গল্প করছি আজান হয়েছে দুনিয়ার সব যত আজবাজ কথা বলছি বলি না আমরা ভাই ওরে সুহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও যখন মসজিদ সাহেব আজান দেয় ওর নিয়াতটা ওর অন্তর টা এটা এটাই এর আলামিন আমি আজান দিয়েছি আমার আজান শুনে মানুষরা জানো পাঁচ অক্ত নমাজ পড়ে আল্লাহ তুমি নিকে দিও দয়ার নবী বলেছেন ওরে সুবান যেদিন কেয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে ওই কেয়ামতের দিন আল্লাহ রাপুর আলমিন ওই মজান সাহেবের গারদান খানি আল্লাহ এত উঁচা করবেন ইয়াত উঁচা করে দিবেন ইয়াত লম্বা হবে কেয়ামতের দিন সমস্ত মানুষ তার দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে এটা হলো কেরি ইয়ার ফজলত কেন এরকম ইয়ার গরদানটা কেতে এত লম্বা ইয়ার গরদানটা তাকে তো এত লম্বা করা হয়েছে ওরে সুবান আল্লাহ সেই দিন জানতে পারবে এই দুনিয়াতে মসজিদ ছিল এটা হলো মসজিদ পাঁচ অক্তারা জান দিয়েছিল ওরে সুবান আল্লাহ এর ফজিলাতের কারণে আল্লাহ রাব্বুল আমিন তার গর্দন খানাকে লম্বা করে দিয়েছেন দুই নম্বর ফজিলতে নবী বলেছেন ওই একটা মসজিদ যখন আজান দেয় তার আজানের আওয়াজ যত পর্যন্ত যাবে রে মুসলমান এদিকে ধরেন হাফ কিলোমিটার চলে গেল এদিকে হাফ কিলোমিটার চলে গেল এদিক কত কিলোমিটার চলে গেল যত দূর আজানের আওয়াজ যাবে তার আজানটা যত রকম জিন ইনসান মানুষ গাছ প্রাণী শুনবে समस्त জিন শেষ দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন এ রবুল আমিন আব্দুল জব্বার সাহেব আযান দিয়েছিল আব্দুল্লাহ আযান দিয়েছিল আব্দুর রহমান আজান দিয়েছিল এ আল্লাহ আমরা তার আওয়াজটা শুনেছি আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি গাওয়া দিচ্ছি আল্লাহ তার গুণাকে তুমি মাফ করে দাও ওরে সুবান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে যখন ওই সমস্ত জিনিস গাওয়া দিয়ে দিবে ওরে সুবান আল্লাহ এবার আপনারা বলেন ওই লোকটার স্থান জায়গা কোথায় হবে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঠি বজাইলে বুঝি তুই কন জঙ্গল পাখি রে আজ মন মর চঞ্চল আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঠি চাইলে না তুই কোন জঙ্গলের পাখিরে আজ মন মর চঞ্চল কাঁচা পাশে খাট বাঁধিবে ডোর মন করে বাঁধবে চলবে না তোর জোর রে আজ মন মর চঞ্চল রে ভাই মুসলমান আমি বলছিলাম যে ইলিম শিক্ষাটা হলো মুসলমানদের প্রতি ফরজ ভাইরে আজকে গ্রামে যদি জানা যা হয় কুটুমের বাড়িতে গ্রামে যদি জানা যা হয় নিজের গ্রামে যদি জানা যা হয়ে যায় আশা করছি সব মানুষ আমরা জানাজার নমাজে হাজির হয়ে যাব। হব কি হব না কিন্তু মুসলমান জানাজার নমাজে শুধু দাঁড় হয়ে জানা যার নমাজ শুধু পড়া হবে না জানা জানাজা কিভাবে পড়িতে হবে জানাজা পড়ার তারিখা কি জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে এই সমস্ত নিয়ম না জানা থাকতে গেলে আপনার পড়া হলো না হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম মোড়ল মারা গেছে উমুক মারা গেছে তুমুক মারা গেছে মলনা মারা গেছে না যাই তো লোক কি রে এই ডরে যদি আপনি জানাজার নামাজ পড়েন লোক বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনার নামাজ কবুল হবে না নেকি পাবেন না আপনি নেকি পাবেন না আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয় সবাই লড়াই ঝগড়া করব আমরা এখন হয়ে গেছে মেলায় কিন্তু ভাইরে জানাজার দোয়াটা কি জানাজার লাইনে দাঁড় যে জানাজার দুয়া পড়ব কি এই দোয়াটা কি সবাই আমরা জানছি জানি না ভাই মুসলমান আল্লাহর নবী বলেছেন হ্যাঁ আমার তুমি শুনে নাও যখন তুমি মাইয়াদকে সামনে রেখে জানাজার নমাজ যখন তুমি পড়বে যখন মাইয়াদকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে জানাজা পড়ার তারিখে তোমাকে জানতে হবে আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বানলেন আর বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে আর সূরাতুল ফাতিহা পড়া পর আর একটা অন্য কোন আপনাকে সূরা পড়তে হবে এবার দুই নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন আল্লাহু আকবার এবারে আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে আল্লাহুম্মা আল্লাহ আলা আল্লাহুম্মা কালা পূর্ণ আপনাকে পড়িতে হবে এটা যখন আপনার পড়া হয়ে গেল তিন নম্বর আপনি আল্লাহ আকবার বেলা আবার তাকবির দিলেন এবার আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে আল্লাহ ফিরিলে হাইয়ানা ও মাইয়াতিনা ও শাহিদিনা ও কয়েবিনা ও সাকিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উসানা আল্লাহ মামান আহিয়াই তাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ও মান তাওয়াফাই মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বাদা এবারে 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বেলা আবার তাকবীর দিলেন এবার তাকবীর দাও পর এবারে আপনি সালাম ফেরলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়টা লোক জানি এটা الطريقه ভাই ছোট বক্সে গামাই দিবেন না ভাই কয়টা লোক আমরা জানি আমরা শিখারও চেষ্টা করি না ভাই ভাই মুসলমান আপনার বাড়িতে যখন সন্তান আসবে সাথে যখন আপনি মিলন করবেন বিবির সাথে যখন আপনি মিলন করবেন যখন যখন মিলন করবেন আপনাকে দুয়া পড়িতে হবে কয়টা লোক দুয়াটা জানছি জানি না আল্লাহর নবী বলেছেন হ্যাঁ আমার মত তুমি শুনে নাও যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে বাসর রাত যেদিন হবে তোমার বিবির কাছে যখন তুমি যাবে তোমার বিবি বিছানে বসে আছে তোমার জন্য রেডি হয়ে আছে এবার যখন তুমি বিছানে যাবে তোমার স্ত্রীকে তুমি সালাম দাও বিবির পাঞ্জরে তুমি বসো বিবির পাঞ্জরে বসা পর এই বিবির মাথার ওপরকার কাপড়টা তুমি একটু হটিয়া দাও আর এই কপালের ওপরে চোল গোলা আছে এই চুল গোলা দুটা তিনটা পাঁচটা চুল গোলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এই দোয়াটা পড়ি হবে পড়েছি কি কেহ জানি না তা পড়ব কি এবারে নবী বলেছেন এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে তোমাকে এই টাইমে দুয়া পড়িতে হবে এবার দোয়া পড়লেন ওরে আল্লাহ দোয়াটা আপনি পড়লেন

খালারা ওজু করে ভাত রান্না করতে পারে আল্লাহ নবীর জামানাতে রোজার মাস নবীজি রোজা করবেন বিবের মিলন করেছে গোসল করব বলে ঘুমিয়ে গেছেন এখনকার মত নয় সুহান আল্লাহ যে এলার্ম লাগিয়ে রাখবে ঘড়ি আছে তারপরে মোবাইল লাগিয়ে রাখবে মেয়েকে আওয়াজ হবে মেলার রকম ব্যবস্থা এখন আল্লাহ রসুলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন এক ঘন্টার টাইম আছে আধ ঘন্টার টাইম আছে বিশ মিনিট টাইম আছে বারবার লিলার হইতে আছে তখন এর কুমিল্লার হয়তো না একটা আজান হয়তো সাহারি খাওয়ার টাইমে এমন টাইমে ন জাগলেন ওরে শুভাল এমন টাইমে ন জাগতে পারলেন যদি বসুল করতে যায় সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে আর যদি সাহারি খেতে যায় তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায় সাহারি খাওয়া হবে না সাহারি যদি খায় গোসল করা হবে না ওরে সুবান আল্লাহ এবারে নবীজি কি করলেন দেখেন করলেন করার পর সাহারি খেয়ে নিলেন খাওয়া পর এইবারে গোসল করলেন গোসল করার পর ফজরের আদায় করলেন ভাই মুসলমান বলার উত্তুষ্ট হইল যে মানুষের শরীরটা না পাক হয়ে যায় বিবির ছোট যখন মিলন করে কিংবা স্বপ্ন যখন হয় এবার গোসল কি এমনি গোসল জেল গেলাম মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম গোসল হয়ে গেল জি নারে মুসলমান দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন গোসল করার তারিকা আছে নদীতে ডুব দিয়ে দিলাম গোসল হয়ে গেল না নল চালু করে দিলাম গোসল হয়ে গেল না বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম শরীরটা গোসল হয়ে গেল না নবীজি যেই তারিকাতে গোসল করে দিয়ে খে দিয়েছেন নবীজি যেই তারিকাতে গোসল করেছেন সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয় সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হল না গোসল হল না এগুলা শিখবেন কোথায় মাদার সাথে না বাড়িতে কোথায় শিখবেন এগুলা মাদার সাথে আল্লাহ নবী একদিন নমাজ পড়ছেন যে নমাজ পড়ে মসজিদের এক কোনাতে নবীজি বসে আছেন হাদিস বুখারী শরীফের ইয়া একজন সাহাবী ওরে সোহান আল্লাহ কোনাতে নমাজ পড়ছেন নবীজি আমার তার থেকে দেখছেন যে আমার সাহাবি কিভাবে নমাজ পড়েন নবীজি নমাজ পড়ে বসে আছেন ওই সাহাবী মসজিদের আর এক কোনাতে নমাজ পড়েছেন নমাজ টমাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ নমাজ পড়ে নবীর কাছে গেলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবীজি সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার নবীজি কি বলছেন ওই সাহাবিকে এ আমার সাহাবি শোনো ইর ফাসল্লে ফাইন না কালাম তো সললে এ আমার সাবে তনে শোনো ইরজে তুমি ঘুরে যাও তুমি ঘুরে যাও তুমি নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি ইরজে যে ফসললে না কালাম তো সললে তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে আছে আমাকে কি করলেন সালাম দিলেন নাকি নবীজি দেখলেন তাকে নমাজ পড়তে সেই সাহাবি নমাজ পড়ে সালাম দিলেন নবীকে এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন তুমি যাও নমাজ পড়ো তুমি নমাজ পড়নি কি বললেন নমাজ এ কথাটা বললেন না যে তুমি নমাজ পড়ো তোমার নমাজ পড়া নমাজ পড়া কথা তুমি নমাজই পড়নি তুমি নমাজ পড়ো নমাজ পড়াও হয়নি আর নমাজ পড়েনি পার্থক্য আছে না নেই বলেন পার্থক্য আছে না নেই সে সাহাবি চলে গেলেন নমাজ পড়লেন আবার নবীজি আমার আমার দেখছেন নমাজ পড়ছেন আবার দ্বিতীয়বার নমাজ পড়লেন নমাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবীজি জবাব দিলেন এবার নবীজি আবার বলছেন ওরে আমার সাবি তুমি ঘুরে যাও নমাজ পড়ো ফাইন না কালাম তো সাল্লে তুমি নমাজ পড়নি এবারও নমাজ নবীজি বললেন না তোমার নমাজ পড়া হয়নি নবীজি বললেন তুমি নমাজ পড়ো কারণ তুমি এখনো নমাজ পড়নি চলে গেলেন আবার তৃতীয় নম্বরে নমাজ পড়লেন সে সাহাবি এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম আমি সালামুলবি কত নামাজ পড়ে জানিস তুই হ্যাঁ তুই নমাজির বেটা নমাজি হয়ে গেছিস আমি বারবার নমাজ পড়ছি আর তুই কছিস নামাজ পড়া হয়নি সুহান আল্লাহ সে সাহাবি চলে গেলেন যাওয়া পর এবারে তিন নম্বরে নমাজ পড়লেন তৃতীয়বার নমাজ পড়ার পর এবার নবীজি বলছেন দয়ার নবী আবার বললেন ওরিজে ফসলা কালাম তোসল্লে তুমি যাও বাবা নমাজ পড়ো কারণ তুমি এখনো নমাজ পড়নি হাদিস এসেছে তিন বার কিংবা চার বার নবীজি বলেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বার বার নামাজ পড়ছেন আর নবী কেসে সালাম দিচ্ছেন নবীজি বলতে আছেন নামাজ পড়ো তুমি নামাজ পড়োনি তিন বার কিংবা চার বার যখন হয়ে গেছে তখন সে সাহাবী বলছেন আলিমনি ইয়া রাসূলুল্লাহ ওরে সুবহানাল্লাহ সেই সাহাবী বললেন ইআলিমনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমাকে নমাজ পড়া শিখিয়ে দেন নবীজি কেমন করে নমাজ পড়িতে হয় ইয়ার থেকে আমি ভালো করে নমাজ পড়িতে জানি না আপনি তিনবার চারবার আমাকে দিলেন নমাজ পড়ো তোমার নমাজ পড়া হয়নি ভালো করে আমার নমাজ পড়া হবে না ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না ইয়ার থেকে ভালো করে নমাজ পড়া আমার হবে না নবী গো আপনি শিখিয়ে দিন কেমন মন করে আমাকে নমাজ পড়িতে হবে তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নমাজ পড়িতে হবে আমি হাদিসটা খুব লম্বা ওদিকে যাব না তো এই নমাজের তারিখা কোথায় শিখবেন বাড়িতে না আমাদের সাথে জোরে বলেন মাদার সাথে শিখতে হবে ভাই মুসলমান আই জামরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না করছি আমার নসিয়াত নসিহত কি হবে ছোট্ট যখন থাকবে ছেলে পেলে বাজার যাব নানি এসেছে দাদি এসেছে যাইবে বাড়িয়ে বাই বাই টাটা বলি না বলি না কি বলবো বাই বাই টাটা সুহান আল্লাহ এ মুসলমান বাই বাই টাটা না বলে ওই ছেলেটাকে যদি আপনি শেখেন ব্যাটারে যখন তুমি কোনো মানুষের সাথে মুসলমানের সাথে মার সাথে বাবার সাথে দেখা করবে তখন তুমি সালাম দিবে এটা দুয়া হলো না আজকালকার চ্যাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে হ্যাঁ কে হেলো কুধার মা কেমন আছি রে গুধার মা গুধির বাপ কে গল্প করবে না বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন সালাম দিতে হবে আপনাকে কিন্তু জানি না তার লেগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে এই সালা হারামি কুন্ডে চলে গেছে বে এ বিবিকের কে কথা বলবে না ভাই বাচ্চাকে সালাম শেখান আজ যেমন বসে বসে জলসা শুনছেন আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে নবীজি মজলিসে আছেন সাহাবায়ে কেরাম বসে আছেন একজন সাহাবী এলেন আসসালামু আলাইকুম এই কথাটা বলে সেই সাহাবী মজলিসে বলে গেলেন নবীজি বললেন সাহাবী রে এই যে সালাম দিয়েছি আমার সাহাবী আসসালামু আলাইকুম এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল তার নেকের দপ্তরে খাতাতে দশটা নেকি লিখে দিলেন কয়টা নেকি দশটা আমার একটা সাহাবি চলে এলেন আসার পর বলছেন আসসালাম ও আলাইকুম ওরাহামাতুল্লাহ কি বাড়াইলেন ওরাহামাতুল্লাহ কথাটা বাড়িয়ে দিলেন ওই সাহাবি বলেছিলেন আসসালামু আলাইকুম এবারে এই সাহাবি এসা বলছেন আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ এ কথাটা বলে বসে গেলেন তই আর নবী বললেন সাহাবি রে আমার এই সাহাবের দপ্তরে আল্লাহর রফুল আলামিন খাতাতে ফিস খানানে কে লিখে দিলেন এই আছেন আবার একটা সাহাবি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার নবীজি বললেন আল্লাহ রাব্বুল তারা তার খাতাতে ফেরেশতারাকে ৩০ খানা নেকি লিখে দিলেন কত জি আসান জি ভাই কত আসান নেকি নেকি এগুলা শিখবো কোথায় সুবহানাল্লাহ বাড়িতে ঢুকবেন বিসমিল্লা বাড়িতে ঢুকবেন বিসমিল্লা খাইতে বসবেন বিসমিল্লা ঢুকবেন বিসমিল্লা আল্লাহ বলেছেন পেশাব পেখানাতে যখন তুমি পেশাব করতে বসবে নর হোক কিংবা নারী হোক একটা দুয়া পড়িতে হবে বিসমিল্লাহি আল্লাহ জিন ভোর থেকে চব্বিশ দিন চব্বিশ ভোর থেকে গেলে বাঁচার দোয়া দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরজ হতে গেল আপনি দোয়া গলা পড়বেন বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে এগুলা শিখবেন কোথায় মাদার সাথে শিখতে হবে এখনকার ভাইয়েরা তো পেশাব করছে পেশাব করতে বসবে দু তিনটা যদি দোষ বন্ধু থাকে গল্প চলছে পেশাব করছে এদিকে চলছে আর স্টার্ট বোরিং এদিকে গল্প করছে এরে ভাই শোনেন আল্লাহ নবী বলেছেন উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে গল্প করা দূরের কথা তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয় তার জব তুমি দিও না আসসালামু আলাইকুম আপনি পেশাব করতে বসে আছেন কোনো মানুষ রাস্তা দিয়ে চলে যায় আর আপনাকে যদি জবাব সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না তুমি পেশাব পায়খানা থেকে ফারিক হয়ে যাও আর ফারিক হওয়ার পর তখন তুমি সালাম সালামের জবাব দাও বৈশা বৈশি কই না সালাম এ ভাই রুক আসছি জি না বলতে হবে না কই গেলা শিখবেন কোথায় মাদার সাথে ভাই রে ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন তেমন আপনার ছেলেটা শিখবে আজ মুসলমানের ইলিমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে আমির খান কেমন চুল ছেড়েছে ওমো ক্লকটা কেমন চুল ছেড়েছে অমন কি রে ও ছাড়াবে এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছ থেকে চুলটাকে ছাড়তো ফের একটা জামানা আইলো আগে থেকে চুল মারলে কল করে বাপরে চুলের ফরক একবারে ঢেউ হে সীতা হয়ে গেল আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ আল্লাহ গোটায় চারিদিকে ও চুল কাটবে খালি কয়তরের মাথা টোপের মতন মধ্যখানে ছিল ওইটা নাকি বলে জুত্তা কাইটিং ছিল না কহে কুত্তা সুহান সুবহানাল্লাহ এ ভাই মুসলমান এগুলা শিখবেন কোথায় আল্লাহর কসম দিয়ে বলছি যদি ভালো আলিম হয় দেখবেন কোন মূল সাহেব এরকম করে চুল কাটে না কাটছে কি ও জানছে এটা নবীর তারিখ নয় এরকম চুল কাটাতে গুনা হবে পাপ হবে ও কাটবে না খো আর গুনা থেকে বাঁচবে কারণ ওহার ভিতরে ইলিম আছে এই মতো যদি আপনার ছেলে মেয়েকেও যদি আপনি আলিম আপনি ইলিম দেন তাহলে কি এ সমস্ত গুনা করবে করবে না একদিন লোকমান হাকিম আল্লাহ কোয়াতালা তার ওয়াজ তার নসিয়াতকে এত ভালোবেসেছেন তার কথাটা করেনি আল্লাহ তাবারা কোয়াতালা দিয়েছেন লোকমান হাকিম একদিন তার সমস্ত ব্যাটারা জমা করে বলছেন ইয়া বনাইয়া ও আমার কোলেজা টুকরা সন্তানদের सुनो ला तौ শিরিক বিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল সাথে অন্য কাউকে শরীক করিও না আল্লাহর সাথে তোমরা শরীক করিও না আল্লাহ রাব্বুল আলামিন হল নি এক আল্লাহর নাই আল্লাহর বাবা নাই আল্লাহর নানা নাই আল্লাহর রানী নাই আল্লাহর দাদা নাই আল্লাহর বিবি নাই আল্লাহর বাচ্চা নাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল সাথে অন্য কেউ তেও নাই এই জন্য ধরে তোমরা আল্লাহর সাথে অন্য কাওকে শরীক করিও না কারণ কালা জুলবনা বিম সিরি খয়লা সব থেকে বড় গুণা কোনোদিন ছেলে পিলেকে আওয়াজ করেছি বেটা রে ফুল প্যান্ট ফিন্ডেছিস বেটা এ টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায় এই যে টাকনা আছে টাখনা থেকে নিচে না যায় বেটিকে বলেছি রে তুই লুক ভালো করে কাপড় পিঁজে থাকবি পায়জামা সালোয়ার জাম্পার পিঁজে থাকবি বেটি যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয় কি হবে আল্লাহ নবী বলেছেন হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায় তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে সুহান সুবহানাল্লাহ এখন দেখেন একশোটার মধ্যে পঁচানব্বইটা আমার নজন ভাইরা ফুল প্যান্ট জিন্স পেনবে একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে ভাইরে জেনে রাখেন নবীর হাদিস এই জায়গাটা আপনার কেয়ামতের দিন আগুনে জ্বলবে আগুনে জ্বলবে এটা হাদিসের কথা শিখবেন কোথায় এই মাদার সাথে শিখতে হবে ভাই আপনাকে এই মাদ্রাসার দরকার আছে মাদারসা একটা এমন জিনিস আজ আজ থেকে মোটামুটি দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না কত পেরেশানি নাকি লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুচ করে কাটে ঘুচ করে ঠাকে কত মন খারাপ দোয়া করছিলেন আপনারাও আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপরুটিতে যেতে একটা পাওয়ার হাউস গেল অবস্থা তো কত ভালো হইতো আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে কত সুবিধা হয়েছে হয়নি হয়েছে না হয়নি এই মাদারসা হলো একটা পাওয়ার হাউস মাদারসা হলো কি পাওয়ার হাউস আয় আমার গ্রামে জালসা জার্নিটার চলছে বিনা তেলে চলছে না তালে জোরে বলে জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা জাল হয়তো ভাই আলো হয়তো গ্রামকে যদি রোশন করতে চায়ন গ্রেরামের নামকে যদি উঁচা করতে চাহেন আল্লাহ আল্লাহ রসানকে যদি চিনতে চায়ন মাদারসার দরকার আছে একটা ঘটনা বলি দুনিয়াবি ঘটনা সুভান আল্লাহ ইলিম কোনোটাই কমই নাই ভাই আপনি ছেলেকে মাস্টার করেন ছেলেকে ডাক্তার করেন ছেলেকে ইঞ্জিনিয়ার করেন ছেলেকে প্রফেসর করেন কিন্তু সব থেকে আগে ছেলেকে দিনই তালিম দিতে হবে ভাই আপনাকে দিনই তালিম দিতে হবে প্রথমে দিন তারপরে দুনিয়া ভাই মুসলমান এক এমবিবিএস ডাক্তার বড় ডাক্তার নাম করে এমডি ডাক্তার বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে মৌলানা সাহেব ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগা ডাকলেন ডাক্তার সাহেব আপনি তো হুঁশিয়ার মানুষ পড়ালেখা মানুষ এমবিবিএস এমডি এমডি আপনি ডাক্তার তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি কারণ ব্যাটা যদি মুলবি আছে বাপ মরেছে মা মরেছে ব্যাটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াই ভাই মরেছে ভাই মন বিয়েছে ভাইয়ের বেশি হক যে ওই ভাইয়ের জানাজা পড়াই চাচা মারা গেছে ভাতিজা মন বিয়েছে ভাতিজার হক যে চাচার জানাজার নামাজ পড়াইবে এবার যদি নিজের মধ্যে মূলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি কিন্তু ভাই এবার আপনি বলেন কয়টা গ্রামে মূলবি আছে আমাদের কয়টা মূলবি আছে যদি এক এক দুটা মূলবি আছে তো ওয়ার পিছে পাঁচটা দশ টাকার লেগে আছে ওকে বদলাম করবে লেগে এরকম তো সমাজের লোক সাউথ আফ্রিকা মনে হয় বলছি এখন আছে আমার মোবাইলে ওখানে একটা দেশ সাউথ আফ্রিকা একটা দেশ ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে যদি কোনো কমকে যদি বারবার করতে চাও কোনো কমকে যদি ধ্বংস করতে চাও তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদলম করো কোনো কম যদি বারবার করতে চাও হালাক করতে চাও তো আর যেটা আলিম আছে পণ্ডিত আছে মৌলবি আছে ওকে বদলাম করো ওকে বদলাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে আজ দেখেন ঠিক সময়টে চলে এসেছে ভাই বলার উদ্দেশ্য এমবিবিএস ডাক্তার আগে হাজির মাওলানা সাহেব বলছেন ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে আপনার আপনার জানা যার নামাজটা আপনি পড়িয়ে দেন আপনার বেঁচে হক আপনি জানা যার নমাজ পড়েন যেমন কথাটা বলা ওরে সুমান আল্লাহ ডাক্তার সাহেবের চোখ ঝর 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 করে পানি ঝরতে লাগলো ওই ডাক্তার সাহেব কানতে লাগলেন চোখ দিয়ে ঝর 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 করে পানি ঝরছি এমাম সাহেব বলছেন ও ডাক্তার বাবু কি ব্যাপার কেন আপনি কাঁদছেন কান্দার কারণটা কি আল্লাহ রব্লামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে যাওয়ার সময় দিয়েছে আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে দুনিয়ার হাল্লা হায়াত শেষ করে দিয়েছেন এই জন্য আপনি জানা যার যান কান্দিয়েন না এবার ডাক্তার সাহেব বলছেন মাওলানা আমার আব্বা যান দুনিয়া থেকে চলে যাচ্ছেন মারা গেছেন এই জন্য আমি কান্দি না তবে কেন কান্দেন বলছেন মাওলানা এই জন্য আমি কান্দি আল্লা রিন আমাকে এত বড় ডাক্তার করেছেন আমার আব্বাজান আব্বা যান করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন আমার আব্বা যান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন আজকে আমি লাখ টাকা কিন্তু আমি ডাক্তার হয়েছি ই এমন আমি ইলিম হাসিল করেছি আজকে আমার আব্বা যান মরে পড়ে আছে তার জানাজার নমাজ পড়তে হবে কেমন করে জানা যার দোয়া কি আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না পর্যন্ত জানা যার আমি জানি না খো ভাই রে এই জন্য বলি প্রত্যেক মানুষ কম করে একটা কেরা বেটাকে মলবি সাহেব করেন একটা কেরা বেটাকে দিনদার করেন কি লাভ আছে নবী বলেছেন ইজামা তালেন সান মানুষ এখন মরে যাবি সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবি নমাজ পড়েছিলেন দুনিয়াতে মরে গেলেন নমাজের নাকি শেষ রোজা রাখছিলেন মরে গেলেন বন্ধ হয়ে গেল দুনিয়ার সমস্ত বন্ধ হয়ে যাবে কিন্তু নবীজি চোদ্দশো বছর আগে করেছেন উম্মতরে ইল্লা মিন সালাসা তিনটা আমল এমন আছে তুমি কবরে চলে যাবে কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে মরার পর সে আমল গলে কিন্তু বন্ধ হবে না একটা তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া কাকে বলে এই যে আপনি আজকে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা বানাইতে বসেছেন একটা মাদ্রাসা হবে ওরে সুবহানাল্লাহ মাদ্রাসা বনে যাবে ছেলেরা কোরআন পড়বে

শরীরা রব্বীর হামহু মা কামাপ্পা ইয়ানি শদিরা এটা হলো মা বাবার জন্য দুয়া মা বাবার জন্য দুয়া করবেন রপ্তীর হামহু মা কামারপ্পা নি শদিরা আরো অন্য অন্য আছে এ মুসলমান আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন রবুল্লাহ মিন মা বাব কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতেন আল্লাহ জি আল্লাহ আমার জন্য আমার মা বাবাপ কত কষ্ট করেছে আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই আপ্পা নাই কবরে চলে গেছেন জানিনা রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে আল্লাহ তোমার নবী বলেছেন নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ আল্লাহরা বললাম তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি আল্লাহ আমার মা বাবার জানা আওয়া জানা সাগিরা কাবিরা জাহিরা বাতে না জীবনের যত আছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও এই দোয়া যদি আপনি করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন ভাই মুসলমান বলার মেলায় কথা আছে ভাইরে শেষ কথা ইলিম জরুরি আছে ইলিম বিনা মানুষের জীবনটা আধুরা ইলিম বিনা মানুষের জীবন একবারে আধুরা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন রায় তার দিন কি সমান রায়ের দিন সমান যে ভাই জোরে বলেন রায় তার দিন কি বলা দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে রাইতের বেলাতে এই মতো রায় তার দিন যেমন বাড়াবোধ হইতে পারে না এই মতো যারা জানে আর যারা জানে না কোনো দিন সমান হইতে পারে না কোনো দিন সমান হইতে পারে না ভাই মুসলমান মানুষরা বলে বেটিকে পড়িয়ে লেখে কি করব রে আজ সুহান আল্লাহ ছোট ছোট বেটি ছেলে গেলা কত সুন্দর তাকরির করলে ভাই এই ছেলে একটা ব্যাটাকে যদি আপনি পড়ান একটাই লোককে পড়াইলেন একটা ব্যাটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবার আপনি পড়াইলেন কেন বাপ মাঠে কামে কাজে চলে যাবে বাপ কামে কাজে চলে যাবেন সুবান আল্লাহ অফিসে চলে যাবেন দুনিয়ার কামে চলে যাবেন ওই বেটি আপনার মা হবে একদিন ওর কোলে বাচ্চা থাকবে ওর কোলে বাচ্চা থাকবে ওই বাচ্চাটা লালন পালন করবে মা যদি পড়া লেখা হয় শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না আল্লাহ রসুলের হাদিস আছে পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি প্রসাব পেখানা করিও না এর হাদিসটা কতটি লোক জানছি সবাই জানছি ভাই জানি না যেদিকে মন হলো প্রসাব করতে শুরু করে দিলাম আল্লাহ রাসূল বলছেন তুমি চুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না হাদিসের কথা ছুপ যাচ্ছে আছে মুখে আমরা পান খাচ্ছি গুটকা খাই পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে যেদিকে মনে হলো সেদিকে ফেলে দেন জি না যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না এই মতো আপনাকে আদব এটা হল একটা আদব কিবলার সম্মান দেখাতে কি আপনাকে ছুব কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে না হলে পড়ালেখা যদি মা খালা না হয় কেমন হবে জানেন আমি আর আগে হয়তো সাথে বলেছি আগেকার জামানাতে এখানে পুরা পুরানা মানুষ মেলায় বসে আছে যখন ছেলে পেলায় বিছানে মুক্ত মা খালারা রাইতের বেলাতে এখনো মেলায় জাগাতে হয়েছে পেশাব করতে বাচ্চাটাকে আইনাতে নিয়ে যেত আর আইনাতে নিয়ে যাওয়া দুয়া দোয়া শিখাইত পড়রে মোরা বেটা মরা পড়িস না দোয়া পড়ে শিখিস না ওই লেগে তুই মুচ্ছিস কি দোয়া এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মত্তা শিখাতো না ভাই গিলা ছেলেটা পড়বে না মর তো ঠেনা মর বেটা মর পড়বি তুই বিছানা কিনা মুচ্ছিস এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মত্তা আচ্ছা কহেন তো এটাকে কোন হাদিসের কিতাবে লেখা আছে মাওলানা জিজ্ঞাসা করেন ওরে সুবহানাল্লাহ ওই মা যদি পড়ালেখা হতো মা যদি জিলিম শিখতো মার ভিতরে যদি জ্ঞান থাকতো মা এক বাত্তা দু বাত্তা বেটা রাখে শেখাতো না মা বলতেন ব্যাটারে রে আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আল্লাহ হুম ইন্নি অও সবে কামিনাল খুব দেওয়াল খাবাইস এই দুয়াটা মাসে শিখাইতে এজন্য জন্য বেটিরাকে শিখাইতে হবে এক কবি বলছেন ঔরত ঘোইটা পঢ়ায়েগি ফি পড়নে যায়গি অরাত লড়কি ঘোইটা কঢ়ায়েগি ফি পড়নে যায়গি বেটি ছেলে ঘুটা কুড়াইবে বেটি ছেলে ঝাড় দিবে বেটি ছেলে গোবর তুলবে বেটি ছেলে দুনিয়ার কাম করবে কিন্তু পড়িত যাবে মেলায় মানুষ কে পড়ি লেখে কি করবে অত বেটি রাখবে এই তো লোকের বাড়িতে যা কি করবে রুটি বানাবে ভাত রান্না করবে এই করবে ওই করবে বেটি ছেলেকে ফের কত পড়ায় সুবহান আল্লাহ এ ভাই মুসলমান না হাজরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন রাজা হলেন হাজরা তোমার ফারুকের কাম কি জানেন এখনকার তো রাজা নেতা যারা হবে যখন জিতে নিলে বাস আর লয় কাউর মুখ দেখাবে না নাকি উমার ফারুক এমন রাজা রাইতের বেলাতে হাঁটছেন কোন বাড়ি থেকে পেরেশানিতে আছে কে খাইতে পেয়েছে কে পায়নি কার বাড়িতে কোন বিপদ আছে একদিন হাঁটছেন আর একটা মায়েলো আফসোস করে বাড়িতে কইছে আই যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত না তার খাহেশাতো উঠেছে সুবহানাল্লাহ মনের যে একটা নর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে বলসে জি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হেলিয়ে দিতাম ওমর ফালুক কিন্তু কানে শেনে নিলেন শিনে নাও পর ফতুয়া জি জিজ্ঞাসা করতে গেলেন কাকে নিজের बेटीকে ওর बेटीকে জানেন নবীর স্ত্রী নবীর স্ত্রী হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর बेटी চলে গেলেন এবার বেটিকে বলছেন বেটি রে একটা ফতুয়া জিজ্ঞাসা করতেছে জিরে মা কি ফতুয়া বলছে বেটি রে একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে বিদেশে চলে গেছে যুদ্ধতে চলে গেছে এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে এবার ফতুয়া দিয়ে দিলেন স্বামী গো আব্বা গো একটা বিহাদারে মেয়ে ছেলে তিন মাস কিংবা চার মাস নিজের স্বামী ছাড়া আলাদা থাকতে পারে যেমনই কথাটা শুনাম এবার আজ এরা তোমার রাজি তালানো খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল না তো ঠিক এতদিন হয়ে গেল তাড়াতাড়ি কেন হাজরা তোমার রাজি তালানো চিঠি লেখে পেটিয়ে দিলেন ও আল্লাহ নবীর বীর মুজাহিদের শোনো রে ও আমার বন্ধুরা তোমরা শোনো চার বাড়ি ছাড়া তিন মাস চার মাস হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও ভাইরে বলার উদ্দেশ্য হলো যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো ভাই পারতো কি জীবনে পার্থক না খুব আল্লাহর নবী একদিন বৈশা আছেন নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বৈশা আছেন একজন মহিলা এসা নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ মায়ে লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে কি বলছেন মায়ের লোকের যদি সব সদস্য হয় তাকে কি গোসল করতে হবে রাসুল বললেন জি হ্যাঁ যদি মহিলাদের যদি সব প্রদোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজা থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে লম্বা হাদিস ভাইরে মাওলানা চলে এসেছেন শেষ কথা মাদ্রাসা চালান ভাই এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস ইকার কোনো মানুষের ক্ষমতা নেই যে চালাতে পারবে আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে ভাইরে একটা খুব বড় হাতিয়ার বড় সম্পদ বড় দাওলত মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে মাদ্রসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না যেমন চার লিটার বিনের তেলে চলে না মাদার্সা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না মাদ্রসার ঘর বানাইতে হবে মাদারসাতে মাটি ভরতে হবে মাদার সাথে কুরসি লাগবে মূলবিকে বেতন লাগবে বেঞ্চ লাগবে টেবল লাগবে বিভিন্ন রকমের খরচ আছে ভাই দেখি এই জন্য আজকে এই মাদ্রসার জন্য কোনো ভাই এমন আছেন এক কাঠা জমিন দান করতে পারবেন এক কাঠা জমিন দান করতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদারসার জন্য মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন আর বিক্রি করে মলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে সাথে লাগিয়ে দেবো আছেন কোন আল্লাহর বান্দা এক কাঠা না পারবেন এক ডিসমিল দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে দশ হাজার টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদারসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন দু চার পাঁচটা পাঁচ হাজার টাকা একটা কেহ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন ভাইরে আমি বেশি সময় নেব না আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন খুব লম্বা বড় সফর করে এসেছেন তাদেরকে শুনতে হবে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা জানিয়াত করে এসেছেন আল্লাহর হস্তে চট 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 করে আমার হাতে দিয়ে দেন আমি দোয়া দেব আপনাদের কাছ থেকে দোয়া নেব এখান থেকে বিদায় হয়ে চলে যাব দেখি আল্লাহর হস্তে কেউ আসেন তো একটা লোক দশ হাজার টাকা এক কাঠা জমিনের আমি আবদার করেছি মেলাই তার সাথে জমিন পাওয়া গেছে মসজিদের জন্য মাদারসার জন্য বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে মাঠে হোক ডিহি বাড়ি হোক রোডের কান্নাতে হোক চসতে হোক যেখানে হোক আপনি এক কাঠা জমিন আপনি দান করেন আল্লাহ তাবারা কোয়াতাল আপনার সাদকায় যার ইয়ে হিসাবে আপনার দানকে কবুল করবেন আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক কাঠা জমিন আর একটা লোক দশ হাজার টাকা একটা লোক পাঁচ হাজার টাকা এবং আসেন দেখি পঞ্চাশটা লোক এক হাজার এক হাজার দু হাজার